এবার কিন্তু ঠিক এমনটা ঘটেনি। ঘড়ির কাঁটার হাত ধরে আসেনি নতুন বছর। হই হুল্লোড়ের আবহে ঢাকা পড়ে গেছে লিপ সেকেন্ড। সাধারণের অলক্ষে নতুন বছর এসেছে এক সেকেন্ড দেরিতে। কি এই লিপ সেকেন্ড? সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর যে সময় লাগে তার হিসেবে সুবিধার জন্য আমরা এক বছরে যা হিসেব ধরি তার মাঝে ফারাক থেকে যায় কয়েক সেকেন্ড। সেই হিসেব মেলাতেই চার বছর অন্তর ফেব্রুয়ারি শেষে একটি করে বাড়তি দিন যোগ করে হয় লিপ ইয়ার। ঠিক তেমনই পরমাণু ঘড়ির হিসেবের সঙ্গে পুরোপুরি মেলে না পৃথিবীর আণ্বিক গতির ওপর নির্ভর করে থাকা সময়ের হিসেব। সেই অসঙ্গতি দূর করতেই জুন বা ডিসেম্বর মাসের শেষ দিনে যোগ করা হয় লিপ সেকেন্ড। দিল্লির ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি বা NPL এর তরফে জানানো হয়েছে প্রতিদিন ঘড়িতে 23.59.59 এর পর হয় 00.00.00 অর্থাৎ পরের দিন শুরু। কিন্তু এবার হয়নি, কারণ শনিবার বছরের শেষ দিনে 23.59.59 এর সঙ্গে যোগ করা হয় এক লিপ সেকেন্ড। 23.59.60 এর পর শুরু হয় নতুন বছর 00.00.00। কিন্তু কেন কমে যায় পৃথিবীর আণ্বিক গতি? বিজ্ঞানীরা বলেন কারণ মূলত চারটি। এক, জোয়ারভাটা। দুই, চাঁদ, পৃথিবী ও সূর্যের অভিকর্ষ জোটান। তিন, উষ্ণায়নের ফলে আবহাওয়া মণ্ডলের তারতম্য। এবং চার, বড় মাপের ভূমিকম্প। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বা আন্তর্জাতিক একক ব্যবস্থায় সময় গণনা হয় CGM পরমাণু কম্পনের হিসেব অনুযায়ী। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা 200 বেশি পরমাণু ঘড়ির সংকেত পৌঁছয় ফ্রান্সের আন্তর্জাতিক ওজন ও পরিমাপ সংস্থায়। তার ভিত্তিতেই গণনা হয় পরমাণু সময়। এই সময় গণনা এতটাই নিখুঁত যে 5 থেকে 6 কোটি বছরের সময়ের হিসেবে হেরফের হতে পারে এক সেকেন্ডেরও কম। 1972 সাল থেকে লিপ সেকেন্ড যোগ করা হয়েছে 36 বার। এবার 37তম লিপ সেকেন্ড। ABP আনন্দ।